দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি কূটনীতির আলাপ চলছে নির্বাচনের এই বছরে। এরই মধ্যে চলতি বছরের সাড়ে সাত মাসে দেশে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেরই ১০ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা সফর করেছেন, যার মধ্যে প্রভাবশালী মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেছেন ২ বার। এছাড়াও যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া এবং রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের মতো প্রভাবশালী কর্মকর্তারাও ছিলেন এই তালিকায়। বাংলাদেশ তাদের আমন্ত্রণ না জানালেও নিজ আগ্রহেই তারা আসছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা নিজে আসতেছেন, আমরা তাদের ওয়েলকাম করব, আমরা কাউকে দাওয়াত দিয়ে আনিনি, তারা স্বেচ্ছা আসছেন। কেবল আগস্ট মাসেই ঢাকা সফর করবেন ৪ জন মার্কিন প্রতিনিধি। ইতোমধ্যেই ঘুরে গেছেন স্টেট ডিপার্টমেন্টের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিও। ১২ থেকে ১৫ আগস্ট রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে দেশে অবস্থান করবেন ২ কংগ্রেসম্যান। তার কিছুদিন পরেই আসবেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের পরিচালক। এসব সফরের পেছনে যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি অর্থনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের কারণে বিভাজন বেড়েছে বলে মত তাদের। সফরের একটা বড় কারণ হলো যে সে একটা অ্যাটেনশন দিচ্ছে, এটা যে একেবারে শুধু নির্বাচনকে নিয়েই করছে তা না, তার চেয়ে তাদের দিক থেকে আমি মনে করি বড় আকারে হলো যে তাদের স্বার্থটা রক্ষা করার। বারবার সফরে এসে বড় বড় দলের মধ্যে আস্থা বাড়ত, তাহলে আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে, এই সফরের একটা বড় গণতান্ত্রিক কাঠামোর একটা দৃষ্টান্ত তারা দেখাতে পারছে। কিন্তু আপাতত মনে হচ্ছে যে এই বিভাজনটা বাড়ছে, এটা তাদেরও আমার মনে দরকার, কারণ তারা যারা কথা বলেন তাদের সাথে তারা এগুলো বলেন কি না আমার মনে হয় না। দেশের রাজনৈতিক সংকটে বিদেশি হস্তক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।